কম্পিউটার এখন আমরা যাচ্ছি বাজারে কত কত জ্যাম দেখো কত লোক চলেছে যাচ্ছি মায়াপুরে এখানে নৌকার ভাড়া 5 টাকা আর লঞ্চের ভাড়া প্রতিজন প্রতি 10 টাকা চলে এসেছে আয়ুষ আর ওর মা বাবা আমরা একসঙ্গেই যাব মাঠে ছেড়ে দিতাম শীতের সকালে একটু চা পানের পর আমাদের যাত্রা শুরু হলো চলেছি নৌকার দিকে নৌকার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে চলেছি মায়াপুরের দিকে তো লোক দেখেছেন কত লোক যাচ্ছে সকালবেলা এই যে লিচুগুলো যে লঞ্চটা যেখান থেকে ক্রস করছে ওটা হলো জলঙ্গী নদী এখানে জলঙ্গী গঙ্গায় মিশেছে চলে এসেছে মায়াপুরে বিচ্ছু দুটো এখন মায়ের হেফাজতে যাতে বেশি লাফালাফি না করতে পারে নৌকার থেকে নামতে গিয়ে আয়ুষের পায়ে লেগে গেছে গোবর তাই এত কান্নাকাটি ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়া তার মানে আমরা ইস্কনের সামনে এটি হলো ইস্কনের মূল প্রবেশদ্বার অর্থাৎ মেন গেট আমরা এটা ক্রস করেই বেরিয়ে যাচ্ছি কারণ আমরা প্রথমে যাব বল্লাল সেনের ঢিবি দেখতে যেখানে বল্লাল সেনের একটা স্থাপত্য আছে রাস্তাটা সুমসৃণ হওয়াতে টোটোর গতি এখন প্রায় স্পোর্টস কারের মতন ভয়ও লাগছে খানিকটা আমরা চলে এসেছি বর্তমানে এক ঐতিহাসিক স্থানে যেটা ছিল বল্লাল সেনেরই অর্থাৎ সেন বংশের বল্লাল সেনের কোনো একটা স্থাপত্য বা তার বাসস্থান বলতে পারেন মায়াপুরে ঘুরতে আসা অনেক ব্যক্তি জানেন না যে এই মায়াপুরেই রয়েছে এই রকম ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন কালকে আমাকে ছিঁড়ে দিয়ে আসতে হবে
এখানে এসে আমার যে প্রথম কথাটা মনে হয় বা মনে হয়েছিল সেটা হলো সময়ের বুকে চাপা পড়া এক অতীত যা মাটির গভীরে। রাজার রাজত্বের অহংকার আজ সময়ের সাথে মাটির তলে পদানত। এখানে এসে থেকেই দুটো মিলে কন্টিনিউ দৌড়ে বেড়াচ্ছে আর আমরা দৌড়ে বেড়াচ্ছি ওদের পেছনে, দেখাই যাচ্ছে না। ওই যে রাজবাড়ির কোলাহল আজ ঢেকে গিয়েছে নিস্তব্ধতায়। রাজা বেঁচে থাকলে এই দুটোর শাস্তি ছিল অবধারিত, ঠিক কোনো না কোনো শাস্তি অবশ্যই পেত। এই বল্লাল সেনের ঢিবির স্থাপত্যর যে ইটগুলো আছে সেগুলোর আকার কিন্তু অদ্ভুত। স্থানীয় ভাষায় এই ইটগুলোকে টালি ইট বলা হয়ে থাকে। এগুলোর দৈর্ঘ্য প্রস্থ অনেকটা বড় হলেও উচ্চতায় এই ইট অনেক কম হয়। সিমেন্টের পরিবর্তে তখন ব্যবহার হতো ইটের গুঁড়ো আর চুনের কোন একটা মিশ্রণ। নোংরা থাকতে পারে এখান দিয়ে। সোজা রাস্তা চল, চল বাবা। এই যে বিচুটি পাতা। একটা মজার কথা হলো, এখানে ঘুরতে এসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে দাদা কোথায় এসেছেন, এটা কোন জায়গা। তো আমি তাকে উত্তর দিয়েছিলাম যে এখানে আমার পূর্বপুরুষরা বাস করতেন। তো তিনি জিজ্ঞাসা করলেন আপনার নাম। তো আমি তাকে বললাম আমার নাম সোমেন সেন, ছেলেটাকে দেখিয়ে বললাম তার নাম সহস্রনাথ সেন। তার চোখগুলো আস্ত একটা ডিমের মতো হয়ে গেল। দেখেছেন তো দৌড়াত্ম কিন্তু চলছেই, লাফানি চলছে। এই স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন তার কাছে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা হলো এই স্থাপত্যটির ছাদ। এর মেন অংশটা রয়েছে মাটির তলাতেই, সেটিকে হয়তো কোনো সময় খুঁড়ে বের করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়। এই বল্লাল সেনের ঢিবি দেখে ফিরে আসার সময় সত্যি করে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। তার মূল কারণ একদিন যেখানে প্রচুর লোক লস্কর রাজা রাজরা রানীরা বাস করতেন, আজ সেখানে সম্পূর্ণ একটা ধ্বংসাবশেষ, নিস্তব্ধতা। আজ মানে সময়ের
যে কি ক্ষমতা, সেটা এই ধরনের কোনো ঐতিহাসিক স্থান আমরা যদি না দেখি তাহলে কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো না। আজকে রাজার দম্ভ, তার ক্ষমতা সব কিছু কিন্তু চুরমার হয়ে গেছে এই সময়ের করতলে পড়ে। জানি না সময় আমাকে আর সেই সুযোগ দেবে কি না, কিন্তু যদি সুযোগ পায় তবে আবার আসব, আবার আসবো এই বল্লাল সেনের ঢিবি দেখতে। আমাদের এবারের গন্তব্য ইসকন। বামনপুকুর থেকে ইসকন ঠিক 12-15 মিনিট লাগে, টোটো ভাড়া নিয়ে 10 টাকা। এটি হলো ইসকনের অধীনস্থ দিল্লি বোর্ডের আন্ডারে একটি স্কুল। এটি হলো ইসকনের 4 নম্বর গেট। এই 4 নম্বর গেট দিয়ে আমরা ইসকনে ঢুকছি। আপনারা যদি ধুবুলিয়া দিক থেকে আসেন এই গেটটি সর্বপ্রথমে পড়বে এবং এদের আপনাদের এই গেট দিয়েই ইসকনে ঢুকবে। নিজস্ব ফোর হুইলার নিয়ে আসলে এই গেট থেকেই আপনাদের টোকেন করে নিতে হবে পার্কিংয়ের জন্য, গাড়ি হিসাবে পার্কিং হয় এবং সেটির চার্জ আমি ঠিক বলতে পারবো না, তবে 150 টাকার মধ্যেই হবে। আপনার এখান থেকে টোকেন কালেক্ট করে মায়াপুরের ইসকনের ভেতরে নিজস্ব পার্কিং লট যেটা রয়েছে সেখানে গাড়ি রাখতে পারবেন এবং ফেরার সময় সেই টোকেনটি দেখিয়ে আপনি আবার বেরিয়ে যেতে পারবেন। এটি হলো ইসকনের ভোগ রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি কাঠের স্তূপ বা পাহাড় বলতে পারেন। 4 নম্বর গেট থেকে ঢোকার সময় বেশ খানিকটা এগিয়ে আসলেই পড়বে এই পার্কটি। আপনাদের সঙ্গে বাচ্চা থাকলে তাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এটি। এটি হলো ইসকনের ভেতরেই অবস্থিত একটি সুপার মার্ট যেখানে আপনি সব রকম জিনিসই পাবেন। একটু মেরে দেখলাম, ফল থেকে শুরু করে সবজি পর্যন্ত এবং যাবতীয় প্যাকেজিং প্রত্যেকটা কিছুই এখানে পাওয়া যায়, তবে সুলভ মূল্যে বলা খুব দুষ্কর হবে। রেটচার্টটি যেটুকুনি খেয়াল পড়লো তাতে রেটটা বেশ হাই বলেই মনে হয়, তবে দেখতে প্রত্যেকটা জিনিসই যথেষ্ট পরিপক্ক এবং সুন্দর। এটি হলো সংকীর্তন ভবন এবং সামনের দোকানটিকে দেখা যাচ্ছে। এটি হলো সংকীর্তন ভবনের নিচের তলায় অবস্থিত একটি গিফট শপ। এর আগের বার যখন ইসকন এসেছিলাম তখন এই গাছগুলোতে ভর্তি কাঠবিড়ালি ছিল, এখন হয়তো লোক বেশি হওয়ার কারণে সেটা দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ। গঙ্গা জলঙ্গ সরস্বতী তিনটি নদী একসঙ্গে মিলিত হয়েছে,
সঙ্গম স্থানে দর্শন, সঙ্গম স্থানে পুষ্পাঞ্জলি, বোটের মধ্যে গঙ্গা দেবীর আরতি এবং পূজা, সেই সঙ্গে কীর্তন সহযোগে বোটের ভ্রমণ আছে। কত করে? তিনটে থেকে চারটে, মাত্র 100 টাকা পারে। এই শীতের সময় মায়াপুরে যেটা বিশেষভাবে দেখা যায় সেটা হলো এই ফুলের বাহার। বিভিন্ন ধরনের ফুল তার রূপ এবং বর্ণ বৈচিত্র্যে আপনাকে মুগ্ধ করবে। কত সুন্দর ফুল দেখ, হাত দেন হাত দেন হাত দেন হাত দেন। এখন আমরা চলে এসেছি প্রসাদের কুপন কাটতে। প্রথমটি যেটা দেখা যাচ্ছে, খিচুড়ি, অন্ন ভাত, সবজি, রসা, ডাল, সবজি, লাবড়া, এটি 40 টাকার। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে অন্য, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির সবজি, পরমান্ন, এটি 60 টাকার। আমরা এটাই কেটেছিলাম। এরপরেরটি রয়েছে 50 টাকার, সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা, সবজি, পায়েস বা মিষ্টান্ন, 50 টাকায়। এবং আরেকটি স্পেশাল রয়েছে, এটি হয়েছে গদা ভবনে, রাইস, ভেজ ডাল, মিক্সড সবজি, পনির সবজি এবং পরমান্ন বা পায়েস। যেহেতু আমরা নগরের বাসিন্দা, এটা ছোটো থেকে ইস্কন দেখে আসছি। এটি হলো ইস্কনের মূল প্রবেশদ্বার বা প্রধান গেট, ছিল হয়তো এখনও আছে। এটি হলো অখণ্ড সংকীর্তন ভবন। ছোটোবেলা থেকে দেখে আসছি যে এটি এরকম ধরনের খড়ের চাল বিশিষ্টই। এর ভেতরে রয়েছেন গৌড় নিতাই, চলুন যদিও ফটো তুলতে দেয় না, চেষ্টা করে দেখছি। দেখতে পাচ্ছেন ভেতরে, খুব সামনে যাওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে আর ফটো তোলা যাবে না, এখানে ফটো তোলা নিষেধ। চলে এসেছি। আমরা ছোটোবেলায় দেখেছি এই জায়গাটা বিশেষত ছিল আর কি, মূল গেট থেকে ঢুকেই পড়ত, সোজা একটা রাস্তা ছিল, ডান দিকে একটা রাস্তা, বাঁ দিকে একটা রাস্তা, অর্থাৎ চার মাথার মোড় একটা তৈরি ছিল। এই চার মাথার মোড়ের প্রথমেই থাকতে হলো হাতিশালা, যেখানে হাতি থাকত। আমরা এসেই আগে দেখতাম হাতি আর হাতি স্নান কর, এখন সেই জায়গাটা বদলে গিয়েছে, এখন বড় পার্ক হয়ে মতো হয়েছে এই জায়গাটা, সমাধি মন্দির রয়েছে। যতদূর মনে পড়ে, এই মন্দিরটি উদ্বোধন হওয়ার কথা ছিল 2016 সালে। আজ 20 দিন কেটে গেছে, এখনও যা কাজ রয়েছে মনে হচ্ছে গত উদ্বোধন হতে হতে এখনও 10 বছর বা তার বেশিও লাগতে পারে। তবে এটা দেখার মতোই হবে বলে মনে হয়, দেখা যাক। আমরা যারা নবদ্বীপে থাকি তারা এই মন্দিরটিকে নিজের চোখেই প্রায় সম্পূর্ণতে দেখেছি, ছোটোবেলা থেকে অল্প অল্প করে তৈরি হয়েছে। চন্দ্রোদয় মন্দির, অ্যাকচুয়ালি এটি হলো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটা
আমরা এখন এদিকে ঢুকবো না, আমরা এখন এই মন্দিরটা যাব না বাবা, আমরা পরে যাবো এই মন্দিরটা। কালি যেন খানাই বুঝে এই যে যেখানে আজ বড় মন্দিরটা তৈরি হচ্ছে, টিন দিয়ে ঘেরা রয়েছে যে জায়গাটা, এখানে ছিল আগে একটা বিরাট খানিকটা জুয়ের মতনই, অর্থাৎ চিড়িয়াখানার মতনই হরিণ থাকতো, সারস পাখি থাকতো, উট পাখি থাকতো, ময়ূর ছিল, ময়ূর তাও দু তিন রকমের ময়ূর থাকতো। আমরা খুব আনন্দ করতাম এসে, এই ছোটোবেলাতে কলকাতায় হয়তো আমরা যেতে পারতাম না। ওই দেখুন বিচ্ছুটা, আরেক বিচ্ছু, ওরে বাবারে দেখেছেন, সত্যি কথা। ইসকনের মধ্যে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো যেখানে সেখানে প্রবেশ নিষেধ, এই বোর্ডটা দেখান দেখা আর কি, আর ফটো তোলা নিষেধ। গোবিন্দাস রেস্টুরেন্ট, এটি হলো ইসকনের একটি নিজস্ব একদম রেস্টুরেন্ট। এখানে সব কিছুই পাবেন, তবে সবই নিরামিষ, দামটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ হলেও খাবারের টেস্ট বেশ ভালো। নৃসিংহদেবের একটি নিজস্ব মন্দির তৈরি হচ্ছে রিতারি ব্যানার, ঠিক এই ব্যানারের উল্টো দিকেই কনস্ট্রাকশন চলছে। আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করব, তার আগে জুতো জমা রাখতে হচ্ছে, এটি একদমই বিনামূল্যে। মূল মন্দিরে ঢোকার আগে আপনাকে ব্যাগ এবং মোবাইল জমা দিয়ে দিতে হবে, ব্যাগ রাখতে 20 টাকা নেয় এবং মোবাইল জমা রাখতেও 20 টাকা নেয়। শাসন চলছে দুষ্টুমির এগেনস্টে। আমরা এবার যাচ্ছি গোশালা দেখতে। এই যে লাইনটি দেখছেন, এটি হলো সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের একটি লাইন। এই জায়গাটায় সকাল 8টা থেকে 9টা, 1টা থেকে 2টো, বৈকাল 4টা থেকে 5টা এবং রাত্রি 7টা থেকে 8টা, এই সময়ের মধ্যে বিনামূল্যে প্রসাদ
পরিবেশিত করা হয়। এই জায়গাটিতে ইসকনের ভেতরে যারা থাকেন আর কি, তাদের বিবাহ এবং অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো এখানেই হয়। এখানেও সর্বসাধারণের প্রবেশ নিষেধ। গোশালা যাওয়ার পথে পড়বে আন্টি, আগে গুরুকুল বলে এর নাম ছিল, এখন বর্তমানে আলাদা একটি নাম দেওয়া হয়েছে। এখানে বেদ এবং অন্যান্য যাবতীয় ধর্মীয় শিক্ষা দীক্ষা দান করা। গোশালা যাওয়ার পথেই পড়বে শ্রুতি ভবন। আপনারা চাইলে এখানে ঘর ভাড়া করে থাকতে পারেন। ইসকনের ভেতরের বেশিরভাগ বাড়িতেই বাইরেটা প্লাস্টার করা হয় না, কিন্তু অদ্ভুতভাবে সুন্দর লাগে। গোশালার সামনে চলে এসেছি, এটি হলো গোশালার মূল প্রবেশদ্বার। আমরা এখান দিয়ে ঢুকবো গোশালায়। বাঁদিকের যে দোকানগুলো দেখছেন, এগুলোতে ঘি, দই এবং যাবতীয় দুধের তৈরি বহু খাবার এবং রুচি পাওয়া যায়। এই ডান দিকে এখানেও পাওয়া যায় ঘি, মানে ধূপও পাওয়া যায় নিজস্ব। এই গরুটির কি বড় বড় শিং দেখেছেন! ছবিতে যা দেখছেন তার থেকে সামনে দেখলে আরো বড় মনে হয়। এই যে নন্দী মহারাজ দাঁড়িয়ে আছেন বিরাট বিরাট শিং নিয়ে, দেখতে খুব সুন্দর লাগছিল এবং গায়ে হাত দিলেও বাচ্চারা গায়ে হাত দিচ্ছে, ওনার তাতে কোনো অসুবিধা নেই। আবার মুখটা বাড়িয়ে দিচ্ছে দেখুন, যাতে হাত দেয়। এদের হয়তো কোথাও চড়তে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। এখন প্রায় দুটো বাজতে চললো, এবার তো ঘরে ফিরতে হবে, স্নান খাওয়া দাওয়ার ব্যাপার আছে। দেখুন কীরকম দৌড়াচ্ছে, সামনে থেকে থেকে বেশ ভয়ই লাগছিল। দেখ খেলতে দেখিস, দেখ কী সুন্দর খেলছে, আর তোরা কীরকম দুষ্টুমি করে দেখিস, দেখ এই দেখ। দেখো বললাম না,
আমরা এখন যাচ্ছি গীতা ভবনে। এই প্রায় দুটো বাজতে চললো, দেড়টা নাগাদ দুটো মন্দিরই বন্ধ হয়ে যায়, আবার বিকেল সাড়ে তিনটে চারটে নাগাদ খোলা হয়। এটি হলো গদা ভবন। এই গদা ভবনে যেমন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে, সেই রকমই এই গদা ভবনের দোতলায় গেলে আপনি ইসকনের মধ্যে, ইসকনের বাউন্ডারির মধ্যে যে সমস্ত থাকবার জন্য ঘর আছে আপনি সেগুলো বুকিং করতে পারবেন। তার জন্য আধার কার্ড মাস্ট, এবং ভাড়া তো যেটা হবে হবে। গদা ভবন থেকে গীতা ভবন যাওয়ার পথে পড়বে এই বাড়িটি। এটি সম্পূর্ণ গোলাকার একটি বাড়ি আর কি, তো দেখুন অদ্ভুত হবে এরও প্লাস্টার। দেখুন ইসকনের ভেতরেই এরকম আখের চাষ হচ্ছে। গাছগুলো দেখছেন সামনে, এগুলো হলো রজনীগন্ধা গাছ, এবং এই এরই ডান দিকে বিরাট বড় একটি জায়গায় গাঁদা ফুলের চাষ করা হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। চলে এসেছি গীতা ভবনে, কিন্তু যা বিরাট লাইন তা দেখে মনে হচ্ছে যে বিনামূল্যে প্রসাদ খেলে এর থেকে কম লাইন দিতে হতো। শ্রীমৎ ভাগবত গীতার প্রচার চলছে, তবে এবার আমাদের লাইনটাও আস্তে আস্তে এগোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগোচ্ছে লাইন, অবশেষে মনে হচ্ছে আমরা খাওয়ার জায়গায় পৌঁছাতে পারব। এখানে প্রত্যেকের কুপন প্রত্যেকের হাতে নিয়ে নিতে হবে, ছোট বড় সবাইকে। অবশেষে প্রসাদ কক্ষে প্রবেশ করতে চলেছি। যদিও আমি এই গীতা ভবনে আগে কোনোদিন প্রসাদ খেতে আসিনি, তাই ভিতরটা কেমন হবে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই। ইসকনের প্রতিটি খাওয়ার জায়গার মতো এই জায়গাটিও বিরাট, একসঙ্গে প্রায় আমি আইডিয়া করে বলছি প্রায় হাজারখানেক লোক একসঙ্গে বসতে পারবে আমার যা মনে হচ্ছে। খুব পরিষ্কার তবে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি।
প্রথমেই পাতা দিয়ে দেওয়া হয়েছে। এই যে দিয়ে যাচ্ছেন একজন পাতা দেখতে পাচ্ছেন, এবার ও জল দিচ্ছেন গ্লাসে করে। দেখুন কত সুন্দর হাতে গ্লাভস পরে ওনারা কিন্তু জলটি পরিবেশন করছেন। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে বেগুনি, বেগুনির পরে অন্য এবং একটি মিক্সড সবজি। সবজির পরে ডাল দিয়ে দেওয়া হচ্ছে, এই যে ডাল দিয়ে দিচ্ছেন। প্রত্যেকটি পদই একদম গরম এবং আমার মনে হয় তো সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে। রয়েছে সবজির মধ্যে মূলত কুমড়ো, আলু আর কিছু সবজি আলাদা হয়তো রয়েছে, একসঙ্গে ঘেঁটে গেছে যদিও বোঝা যাচ্ছে না। আর একবার ভাত দেওয়ার পর পনিরের তরকারি দিয়ে দেওয়া হলো। অন্য সঙ্গে সঙ্গে আপনি এখানে প্রয়োজন মতো রুটিও পাবেন এই 60 টাকার প্লেট। দিয়ে দেওয়া হয়েছে পরমান্ন বা পায়েস। ইস্কনের যে প্রসাদ, এই প্রসাদের সম্বন্ধে কোনো কথাই বলা যাবে না, বলাই যাবে না খারাপ, এটা খুব সুন্দর। তবে এত লোক খায় তো একসঙ্গে খুব ফাস্ট পরিবেশন করা হয়, এটা একটা খুব বড় অসুবিধা। এই জন্যই আমি প্রেফার করি 40 টাকার প্লেটটি। 40 টাকার যে প্রসাদটি হয় সেখানে খিচুড়ি, দুরকম সবজি, অন্ন এইটুকুনি দেওয়া হয়, আপনি খাওয়ার টাইম পাবেন। এবং ইস্কনের খিচুড়ি তো আর কোনো কথা বলা যাবে না ওই সম্বন্ধে। এবার ঘরে ফেরার পালা, আমাদের একদিনের ছোট্ট একটা ট্যুর শেষ। আমরা এবার চলছি ফিরে নবদ্বীপের পথে, ইস্কনের বাইরে বেরোনোর রাস্তার দিকে চলেছি। দেখা যাচ্ছে বড় মন্দিরটার চূড়া। প্রায় একটু শীতকালের দিন, রোদ পড়ে এসেছে প্রায়, যদিও বাড়ি ফিরে আমাকে দৌড়াতে হবে কাজে, কিন্তু বাচ্চাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে ওরা বেশ কষ্টেই রয়েছে। ISKON ইস্কন, এটি হলো একটি সংস্থা, আগেই বলেছি সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। সারা পৃথিবীতে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ নামের মাহাত্ম, গীতার মাহাত্ম প্রচার করাই আমাদের মূল উদ্দেশ্য। এইবার আপনাদের একটু মায়াপুরের সম্বন্ধে বলি। অ্যাকচুয়ালি এই মায়াপুর নামটি পরে পরিবর্তিত হয়, এর অ্যাকচুয়াল নাম ছিল বা আসল নাম ছিল মিয়াপুর। পরবর্তীকালে এখানে শ্রী প্রভুপাদ এসে এই ইস্কন প্রতিষ্ঠিত করেন। এটি ইস্কনের প্রধান শাখা, মূল অফিস এটি। তারপরে তিনি এই নামটি, মিয়াপুর নামটি পরিবর্তন করে মায়াপুর রাখেন এবং বর্তমানে এটি একটি হিন্দুদের, প্রত্যেক ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকেই আসেন, কিন্তু বিশেষত হিন্দুদের একটি বিশেষ দ্রষ্টব্য স্থান হয়ে উঠছে।
আর এই বড় মন্দিরটি যখন কমপ্লিট হবে তখন তো এখনও আসে সারা পৃথিবী থেকেই লোক, তখন আরও 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 বেশি সংখ্যক মানুষজন আসবেন। তারা যেমন এখন দেখতে পান যে বহু বিদেশি আসেন, তারা কৃষ্ণ নাম নিয়ে প্রচার করেন, তারা কৃষ্ণ নামে ডুবে থাকেন। হ্যাঁ, তো আগামী দিনে এই ইস্কনের হাত ধরে আরও বহু সংখ্যক মানুষ এই কৃষ্ণ নামে ডুব দেবেন, এটাই আমরা আশা রাখি, যেহেতু আমরা নবদ্বীপের লোক। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই হয়তো এসেছেন ইস্কনে, যারা আসেননি তাদের আমন্ত্রণ রইল, এবং যারা এসেছেন আগে তারাও আবার আসবেন, দেখবেন মায়াপুরের সঙ্গে নবদ্বীপও দর্শন করবেন। নবদ্বীপে শ্রীকৃষ্ণদেব চৈতন্যের জন্মস্থান আছে, সেটিও দর্শন করবেন, এই আশা রাখি। হরে কৃষ্ণ।